বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন কোনটি বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন চর্যাপদ চর্যাপদ কত সালে আবিষ্কৃত হয় উনিশশো সালে বাংলা সাহিত্যের মধ্যযুগের প্রথম নিদর্শন কোনটি বাংলা সাহিত্যের মধ্যযুগের প্রথম নিদর্শন শ্রীকৃষ্ণ আধুনিক বাংলা সাহিত্যের প্রথম কাব্য কোনটি আধুনিক বাংলা সাহিত্যের প্রথম কাব্য মেঘনাদ বধকাব্য বাংলা ভাষার প্রথম মুসলমান কবির নাম কি শাহ মুহাম্মদ সগীত আধুনিক বাংলা ভাষার প্রথম মুসলমান কবির নাম কি। আধুনিক বাংলা ভাষার প্রথম মুসলমান কবির নাম কায়কোবাদ বাংলা সাহিত্যের যুগকে প্রধানত কয়টি ভাগে ভাগ করা হয়েছে বাংলা সাহিত্যের যুগকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে বাংলা চলিত রীতির জনককে বাংলা চলিত রীতির জনক প্রমোদ চৌধুরী সাহিত্যের প্রাচীনতম লেখককে ফকির গরিবুল্লা নিচে থাকা অপশনগুলোর মধ্যে ঐতিহাসিক নাটক কোনটি ঐতিহাসিক নাটক নূরজাহান দৃষ্টিহীন এটি কার ছদ্মনাম দৃষ্টিহীন মধুসূদন মজুমদারের ছদ্মনাম দেশে বিদেশে এই সাহিত্য গ্রন্থটির লেখককে এটি লিখেছেন সৈয়দ মুস্তবা আলী চাষাভূষার কাব্য এটি কার সাহিত্যকর্ম চাষাভূষার কাব্য রচনা করেছেন নির্মলেন্দু গুণ বাংলা ভাষায় প্রথম সাময়িকী পত্র কোনটি প্রথম সাময়িকী পত্র দিগদর্শন আগুনের পরশমণি এই উপন্যাসের উপজীব্য বিষয় কি আগুনের পরশমণি উপন্যাসটির উপজীব্য বিষয় মুক্তিযুদ্ধ নিচে থাকা অপশনগুলোর মধ্যে কোন নাটকটি সেলিম আল দিনের মুন্াসির ফ্যান্টাসি জন্ডিস ও বিবিদ বেলুন এই নাটকটির রচয়তাকে জন্ডিস ও বিবিদ বেলুন রচনা করেছেন সেলিম আলদিন ওরা কদম আলী এই নাটকটির রচয়তাকে কে মামুনুর রশিদ সুবোচন নির্বাসনে নাটকটি কে রচনা করেছেন সুবচন নির্বাসনে নাটকটি রচনা করেছেন আব্দুল্লাহ আল মামুন বাঙালির ইতিহাস এই বইটির লেখককে নিহার রঞ্জন রায় তেইশ নম্বর তৈলচিত্র এই উপন্যাসটি কে রচনা করেছেন তেইশ নম্বর তৈলচিত্র উপন্যাসটি রচনা করেছেন আলাউদ্দিন আল আজাদ এই সব দিনরাত্রি এই নাটকটির লেখককে এই সব দিনরাত্রির লেখক হুমায়ুন আহমেদ শিব মন্দির কাব্যগ্রন্থটির রচিয়তা কে কায়কোবাদ শিব মন্দির রচনা করেছেন কায়কোবাদ সাত সাগরের মাঝি কাব্যগ্রন্থটির রচিয়তা কে ফরুক আহমেদ আমি বেদুইন আমি চেঙ্গিস আমি আপনারে ছাড়া করিনা কাহারে কুর্ণিস এই পংক্তিটি কে রচনা করেছেন এই পংক্তিটি রচনা করেছেন কাজী নজরুল ইসলাম বনি আদম এই কাব্যগ্রন্থটির রচিয়তা কে গোলাম মোস্তফা দিবারাত্রির কাব্য উপন্যাসটি কে রচনা করেছেন দিবারাত্রির কাব্য রচনা করেছেন মানিক বন্দ্যোপাধ্যায় বিশ শতকের মে উপন্যাসটির রচিয়তা কে ডক্টর নীলিমা ইব্রাহিম নিচের কোনটি কায়কোবাদের উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ অশ্রুমালা নিচে থাকা অর্শনগুলোর মধ্যে বলাইচাঁদ মুখোপাধ্যায় রচিত কাব্য কোনটি চতুর্দশী সুধীন্দ্রনাথ দত্তের প্রথম কাব্যগ্রন্থ কোনটি তন্নি নিচের কোনটি বিহারীলাল চক্রবর্তীর রচিত কাব্য নয় সবিতা সুন্দরী মেঘদূত কাব্য কে রচনা করেছেন মেঘদূত কাব্য রচনা করেছেন মহাকবি কালিদাস নাম রেখেছি কোমল গান্ধার এই কাব্যগ্রন্থটির রচয়তাকে বিষ্ণু দে আমি কিংবদন্তির কথা বলছি এটি একটি কাব্যগ্রন্থ ক্রন্দসী কাব্যগ্রন্থটি কে রচনা করেছেন ক্রন্দসী কাব্যগ্রন্থটি রচনা করেছেন সুধীন্দ্রনাথ দত্ত সুকান্ত ভট্টাচার্য রচিত কোন কাব্যটি ফ্যাসিবাদ বিরোধী আকাল বিহারীলাল চক্রবর্তীর শ্রেষ্ঠ কাব্য কোনটি শারদা মঙ্গল আলাওয়ালের শ্রেষ্ঠ কাব্য পদ্মাবতী বন্দির বন্দনা কাব্যগ্রন্থটির রচিততাকে বুদ্ধদেব বসু পদ্মা নদীর চর এই গ্রন্থটির রচিয়তা কে পদ্মা নদীর চর লিখেছেন বন্দে আলী মিয়া চাষাভূষার কাব্য গ্রন্থটি কে রচনা করেছেন নির্মলেন্দু গুণ বৃহৎ সংহার মহাকাব্যটির রচয়তাকে হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুর কবে নাইট উপাধি ত্যাগ করেন ১৯১৯ সালে রবীন্দ্রনাথ ঠাকুর কোন বিশ্ববিখ্যাত বিজ্ঞানীর স্বার্থে দর্শন মানুষ ও বিজ্ঞান নিয়ে আলাপচারিতা করেছিলেন আইনস্টাইনের সাথে বিশ্বভারতী কে প্রতিষ্ঠা করেন বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন রবীন্দ্রনাথ ঠাকুর বাংলায় টি ইলিয়েটের কবিতার প্রথম অনুবাদক কে রবীন্দ্রনাথ ঠাকুর কোন কবিতা হতে রবীন্দ্রনাথ ঠাকুর গদ্য রীতিতে কবিতা লেখা শুরু করেন পুনশ্চ বাংলা গীতি কবিতার পুনর্বিকাশ ঘটে রবীন্দ্রনাথ ঠাকুরের হাতে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কোনটি বনফুল নিচে দেয়া অপশনগুলোর মধ্যে কোনটি কাব্যগ্রন্থ কাব্যগ্রন্থ শেষের লেখা রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত শাহজাহান কবিতাটি তার কোন কাব্যে স্থান পেয়েছে বলাকা সঞ্চয়িতা কোন কবির কাব্য সংকলন সঞ্চয়িতা লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর পুনশ্চ রবীন্দ্রনাথ ঠাকুরের কোন ধরনের গ্রন্থ কাব্যগ্রন্থ ভানুসিংহ ঠাকুরের পদাবলী এর কে ভানুসিংহ ঠাকুরের পদাবলী রচনা করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর কোন রচনাটির জন্য সর্বাধিক বিখ্যাত গীতাঞ্জলি সাহিত্যে নোবেল প্রাপ্ত প্রথম ভারতীয় কে সাহিত্যে নোবেল প্রাপ্ত প্রথম ভারতীয় রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর কোন গ্রন্থটির জন্য নোবেল পুরস্কার পান গীতাঞ্জলি রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার লাভ করেন ১৯১৩ সালে গীতাঞ্জলির ইংরেজি অনুবাদ সম্পাদনা করেন ডাব্লিউ বি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত উপন্যাস ঠাকুরনির হাট শেষের কবিতা কোন ধরনের সাহিত্যকর্ম শেষের কবিতা এটি একটি উপন্যাস রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নিচের কোনটি কাব্যগ্রন্থ নয় শেষের কবিতা রবীন্দ্রনাথের ঘরে বাইরে উপন্যাসের মূল উপজীব্য কী ব্রিটিশ ভারতের রাজনীতি রবীন্দ্রনাথ ঠাকুর কালের যাত্রা নাটকটি কাকে উৎসর্গ করেছিলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গ্রন্থটি নাটক রক্তকবরী রবীন্দ্রনাথ ঠাকুর তার কোন নাটকটি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেছিলেন বসন্ত রবীন্দ্রনাথ ঠাকুরের সাংকেতিক নাটক হল ডাকঘর চিরকুমার সভা এই নাটকটির রচিয়তাকে রবীন্দ্রনাথ ঠাকুর নিচের কোনটি রবীন্দ্রনাথের নাটক নয় নৌকাডুবি রবীন্দ্রনাথ ঠাকুরের অতি গল্প কোনটি ক্ষুদিত পাষাণ জীবন স্মৃতি এটি কার আত্মজীবনী রবীন্দ্রনাথ ঠাকুরের পঞ্চভূত কার লেখা পঞ্চভূত লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর সুরেশ ও অচলা কোন গ্রন্থের চরিত্র গৃহদহ লোক সাহিত্য কাকে বলে লোকের মুখে মুখে প্রচলিত কাহিনী গান ছড়া ইত্যাদিকে বলা হয় লোকসাহিত্য বাংলা ভাষার প্রথম মুসলমান কবির নাম কি শাহ মুহাম্মদ সগীত কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত লেখা কোনটি বাউন্ডেলের আত্মকাহিনী কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত গ্রন্থ কোনটি প্রথম প্রকাশিত গ্রন্থ ব্যথার দান নিচে থাকা অপশনগুলোর মধ্যে কোনটি গল্পগ্রন্থ শিউলিমালা শিউলিমালা এটি একটি গল্পগ্রন্থ নিচের কোন গল্পটি কাজী নজরুল ইসলামের লেখা পদ্মগোখরা নিচে থাকা অপশনগুলোর মধ্যে কোনটি কাজী নজরুল ইসলামের রচনা চোখের ছাতক কাজী নজরুল ইসলামের অগ্নিবিনা কাব্যগ্রন্থটি কবে প্রকাশিত হয় অগ্নিবীণা কাব্যগ্রন্থটি প্রকাশিত হয় উনিশশো সালে বিদ্রোহী কবিতাটি কাজী নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত অগ্নিবিনা কাব্যগ্রন্থের